ডক্টর সালাম, একজন দর্শক যুক্ত আছেন আমাদের সাথে এই মুহূর্তে, প্রশ্নটি নিয়ে নিচ্ছি। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। প্রতিরোধ পাওয়া যাবে? আর এই করোনা কালে তো বাসার সামনে পশুর কোরবানির হাট বসতেছে, সেক্ষেত্রে কোনো কি পদক্ষেপ নিতে পারে কিনা? জি জি, আপনি শুনেছেন নিশ্চয়ই। জি জি, ধন্যবাদ আপনাকে, সুন্দর কোশ্চেন করেছেন আপনি। প্রথম কথা হলো, WHO প্রথম দিকে কিন্তু কনফিউজ ছিল, বিকজ আপনারা জানেন যে একটা নতুন ডিজিজ যখন আসে, নতুন রোগ যখন আসে, অনেকে কিন্তু এই রোগের গতিবিধি সম্বন্ধে কেউ জানতো না, আর 100 বছরে একবার করে একটা প্যান্ডেমিক আসে। কাজেই WHO কিন্তু প্রথম দিকে একবার বলেছে মাস্ক লাগবে না, আবার বলেছে মাস্ক লাগবে, বাট এখন কিন্তু পরিষ্কারভাবে বলেছে সর্বসম্মতিক্রমে, শুধু WHO না, আমেরিকান যারা CDC বলেন বা আমরা ইংল্যান্ডে NHS, তো সবাই বলছে মাস্ক ইজ ম্যান্ডেটরি। একটা মাস্ক যদি অসুস্থ রোগী পরে থাকে এবং এক যে তার সাথে কাছে সে পরে থাকে, তাহলে ইনফেকশন হওয়ার চান্স মাত্র 1.5%। সো অনলি একটা মাস্ক আপনার জীবনকে অনেকাংশে বাঁচাতে পারে। তার সাথে যদি আমরা একটু ডিস্টেন্স, দ্যাট ইজ আমাদের সামাজিক দূরত্বটাকে মেনটেন করতে পারি, তাহলে ডেফিনেটলি আপনি এই রোগ থেকে আপনি বেঁচে থাকতে পারবেন। বিকজ আমরা যারা হাসপাতালে যাচ্ছি, আমরা তো করোনা রোগী দেখছি, আমরা তো করোনা রোগীর কাছেও যাচ্ছি, কিন্তু আমরা কি মাস্কটা ঠিক মতো ব্যবহার করছি? আমাদের অনেক স্বাস্থ্যকর্মী আক্রান্ত হচ্ছে প্রথম দিকে, কিন্তু এখন কিন্তু একটু কমে এসেছে, কারণ আমরা একজন বুঝেছি যে আপনি যদি সঠিকভাবে মাস্ক পরেন এবং একটু দূরত্ব বজায় রেখে কাজ করেন, তাহলে করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ আমরা দেখছি মাস্ক আপনি অর্ধেক নামাই ঘুরে বেড়াচ্ছেন, তাহলে কিন্তু এটা সঠিক প্রিভেনশন করবেন। আর যথার্থই বলেছেন, আমরা আসলে দেখছেন যে প্রথমে কিন্তু যে বিশেষজ্ঞ মতামত ছিল গরুর হাট না করার জন্য, কারণ হাট আমরা ছোটবেলায় জানি যে হাট মানে 100টা লোকের সমাগম। সো ডেফিনেটলি আমি অনুরোধ করব, আমি রাষ্ট্রের কাছেও অনুরোধ করব যে যেখানে গভর্নমেন্ট ডেডিকেটেডলি বলেছে সেসব জায়গা ছাড়া দয়া করে কোনো এলাকায় জন্য এভাবে যত্রতত্র গরু নিয়ে জন্য কেউ না থাকে, সেখানে সমাগম যেন না হয়। এটা কিন্তু স্থানীয় আমাদেরও দায়িত্ব, যারা আমাদের সে কেউ যদি ধানমন্ডি এলাকায় থাকেন, সে ওইখানকার যারা আছেন তারা যেন এটাকে ডিসকার্জ করে, কেউ যদি মিরপুরে থাকেন তারা যেন এটাকে ডিসকার্জ করে, কারণ সরকার হাজার চেলেও কিন্তু আপনাকে বাঁচাতে পারবে না যদি আমরা আমাদের দিকে সচেতন না হই। সো গরুর হাটে গেলে আমরা চাবো আপনি একটা জায়গায় দুটো মাস্ক পরেন, আপনি স্যানিটাইজার ইউজ করেন, আপনি দূরবর্তী রেখে কথা বলেন, এবং যত কম সময় পারেন, মানে আগের মতো আমরা অনেকক্ষণ ধরে গরু যাচাই বাছাই দরকার নেই, বিকজ কোরবানি তো আল্লাহ গরু ওভাবে দেখবে না, দেখবে যে আপনার মনটা। সো ঝট করে যদি আপনারা আপনি গরুটা কিনে নিয়ে চলে আসেন এবং ডিস্টেন্স মেনটেন করে কাজ করেন, তাহলে হয়তো বা আপনি আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম থাকবে। ডক্টর সালাম, আরেকজন দর্শক আমাদের সাথে যুক্ত আছেন, প্রশ্নটি নিচ্ছি। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, প্রশ্নটি করুন। আচ্ছা, আমি হলাম, আমিও তো ধান গবেষক আর কি, বাংলাদেশ ধান গবেষক ইনস্টিটিউটে আছি। আমি ডক্টর মোহাম্মদ আব্দুল সালাম, আমার ওয়াইফ জিনুক পারভীন ও সোনালি ব্যাংকে আছে, গাজীপুরের সোনালি ব্যাংকে কোর্ট বিল্ডিং শাখায় ও সিনিয়র অফিসার হিসাবে। তো COVID-19 আক্রান্ত ছিল, আজকে 15তম দিন। তো আমরা ও আইসোলেশনে ছিল, আমরা একই বাসায়, কিন্তু ওদের রুম সেপারেট ছিল। আজকে 15তম দিন হয় না, তারপর আমরা চিন্তিত আছি যে আরো কতদিন আইসোলেশন থাকতে হবে। আমার যে কলিগ আছে ক্যাম্পাসে, আমরা কোয়ার্টারে থাকি, কলিগরা বলতেছে যে আবার সেকেন্ড টেস্ট করার জন্য, সেকেন্ড টেস্ট যদি পজিটিভ হয় তাহলে আমাদেরকে আবার আইসোলেশনে যেতে হবে, আর যদি পজিটিভ না হয় তাহলে আমরা আবার বের হতে পারবো। তাহলে আমার করণীয় কি আসলে? জি নিশ্চয়ই শুনতে পেয়েছেন ডক্টর সালাম। জি ধন্যবাদ ভাই, আপনি একটা নাইস কোশ্চেন করেছেন। আপনার ওয়াইফ যেহেতু 15 দিন হয়ে গেছে, মনে রাখবেন যে ইউজুয়ালি যারা কোভিড আক্রান্ত তারা 8ম থেকে 12তম দিনটা সবচেয়ে খারাপ দিন, এই দিনটার মধ্যে শ্বাসকষ্ট থেকে শুরু করে সবকিছু হওয়ার সম্ভাবনা থাকে। সো যেহেতু উনি প্রায় 14 দিন পার হয়ে গেছেন, আমি মনে করি উনি কিওর। তাছাড়া আপনি রিসেন্ট যেটা WHO বলছে এবং আমাদের গভর্নমেন্টও বলেছেন এবং স্বাস্থ্য অধিদপ্তর বলছেন যে যদি কোনো জ্বরের ওষুধ ছাড়া, দ্যাট ইজ প্যারাসিটামল জাতীয় ওষুধ ছাড়া, আপনি যদি 5 দিন শরীর ব্যথা জ্বর না থাকে, তাহলে ধরে নেওয়া যায় আপনি কিওর হয়ে গিয়েছেন ভাইরাস থেকে, সেক্ষেত্রে সেকেন্ড টেস্টের কোনোই দরকার নাই। আবার বলছি, সেক্ষেত্রে সেকেন্ড টেস্টের কোনো প্রয়োজন নাই,
এবং যদি উনি ভালো হয়ে থাকেন উনি আর আইসোলেশনে থাকার প্রয়োজন নাই উনি মাস্ক ব্যবহার করবেন পরিবারের মধ্যে গেলেও মাস্কটাকে ব্যবহার করে রাখবেন আগামী আরো 10টা দিন উনি একটু সতর্কতার সাথে থাকবেন ধারণা করে নেওয়া হয় যদি আপনি অ্যাসিমটোমেটিক থাকেন তাহলে আপনার বা আপনার রোগ যদি লক্ষণ না থাকে তাহলে আপনার দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুবই কম তাছাড়া সেকেন্ড টেস্টের ভ্যালু খুব বেশি নাই এই জন্য যে করোনা যারা আক্রান্ত হয় তাদের 40 দিন অনেকে 2 মাস পর্যন্ত করোনা পজিটিভ থাকতে পারে এই পজিটিভ থাকা মানেই যে রোগী করোনা আক্রান্ত সেটা কিন্তু না বরঞ্চ আমাদের যে নাকের পিছে যে ভাইরাসের ডেড টিস্যু থাকে বা মৃত ভাইরাস থাকে সেগুলো কিন্তু ফলস পজিটিভ দেয় সো আমার উপদেশ হলো যে আপনার মিসেস একটা মাস্ক ব্যবহার করে ঘরের মধ্যে বাসার মধ্যে সে যাতায়াত করতে পারে সম্পূর্ণ সুস্থ থাকলে সে কাজও জয়েন করতে পারে জি তাছাড়া এই বিষয়ে একটা কথা বলে দিতে চাই আমি যে দেখেন উনি সোনালী ব্যাংকের কথা বলেছেন আমরা কিন্তু প্রচুর ব্যাংকারকে পাচ্ছি ডব্লিউএইচও কিন্তু লাস্ট যে কথাটা বলেছে সেটা হলো যে একটা বদ্ধ ঘরের মধ্যে যদি একটা এসি চলে এবং সেখানে যদি কোনো এয়ার সার্কুলেশন না থাকে সেই জায়গায় যদি কেউ করোনা আক্রান্ত হয় তাহলে ওই ওই এলাকার মধ্যে করোনা ভাইরাস আক্রান্ত পরিমাণ বেড়ে যায় কাজে আমাদের অনুরোধ হলো যে আপনাদের যে সব জায়গায় থাকেন সেখানে অ্যাটলিস্ট এয়ার সার্কুলেশন জানালা খুলে রাখাটা ভালো যাতে এয়ার সার্কুলেশনটা হতে পারে ধন্যবাদ